আমার এবং আমি আমাদের আমরা এসব নিয়ে আজকের ভিডিও আমি বানিয়েছি। আজকের ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ নতুনদের জন্য, পুরাতনটা না দেখলেও হবে। আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ নতুনদের জন্য। তো আমার হচ্ছে ছায়া পুনিয়াক, আমি হচ্ছে ছায়া, মনে রাখবেন। তারপর হচ্ছে আমাদের, আমাদের হচ্ছে কিতা পুনিয়াক। আমাদের, আপনারা যখন বলবেন যে আমাদের, তখন বলবেন কিতা পুনিয়াক। তারপর হচ্ছে আমরা, আমরা হচ্ছে কামি। আপনি যখন বলবেন আমরা, বলবেন কামি, তখন কিতা বললেও হয়, কিন্তু যখন আমাদের বলবেন তখন বলতে হবে কিতা পুনিয়াক, মনে রাখবেন। আমি আবার বলছি, যখন বলবেন আমাদের কোনো একটা বস্তু বা কোনো একটা জিনিস, সেটা যখন বলবেন যে এটা আমাদের, তখন বলবেন ইনি কিতা পুনিয়াক, এটা আমাদের। আর যখন বলবেন আমরা, তখন বলবেন কামি অথবা কামি পুনিয়াক, ঠিক আছে, অথবা কিতা, ঠিক আছে। কিতা, কিতা বুঝায় আমরা বুঝায় এবং কামিও বুঝায়। কামি এবং কিতা একই শব্দ, তবে যখন বলবেন আমাদের তখন অবশ্যই কিতা পুনিয়াক বলতে হবে, কিতা পুনিয়াক। আজকের ভিডিওটি আমি সম্পূর্ণ নতুনদের জন্য সাজিয়েছি। যারা নতুন আছেন, নতুন অনেক ভাইরাই কমেন্ট করেছিল, ভাইয়া একদম সর্বপ্রথম থেকে আমরা কিছু ভাষা শিখতে চাই এই জন্য। তারপর হচ্ছে পাঁচ নাম্বার যে শব্দটা, এটা হচ্ছে আপনি অথবা তুমি অথবা তুই, ঠিক আছে, একই শব্দ। এটা তিনটা শব্দের, তিনটা শব্দ আছে, যেরকম আওয়াক বলে যে আপনি, যে শব্দটা আপনি অথবা তুমি অথবা তুই, এই তিনটা শব্দকে একই শব্দ দিয়ে বোঝায় আওয়াক। তবে এই শব্দটি আওয়াকও বলতে পারেন, আন্ডাও বলতে পারেন, কামুও বলতে পারেন, শর্ট করে মুও বলা যায়, ঠিক আছে। কথা বলার ক্ষেত্রে যখন বলবেন মু কাজে মান, মু কাজে মান, তুমি কোথায় কাজ করো, তুমি কোথায় কাজ করো, ঠিক আছে। তারপর হচ্ছে সে, সে শব্দটি দিয়া বোঝায়, দিয়া হচ্ছে সে। তারপর হচ্ছে তাহারা, তাহারা যারা দূরের ব্যক্তি, তাহারা, তাহাদেরকে বোঝায় মেরেকা। যদি বলেন তাহাদের, তখন বলতে হবে মেরেকা পুনিয়াক, মেরেকা পুনিয়াক, তাহাদের। যদি বলেন তাহারা, তাহলে বলবেন মেরেকা, ঠিক আছে। তারপর হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে কিছু মান্যগণ্যতা রয়েছে, যেরকম বয়স্কদের ক্ষেত্রে অবশ্যই আপনি তাকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে। বয়স্কদেরকে, বয়স্কদেরকে আওয়া বলা যাবে না, তাহলে তাদেরকে রেসপেক্ট দেওয়া হবে না, তাদেরকে অবশ্যই সম্মানের সাথে বলতে হবে। যারা বয়স্ক আছেন, বয়স্কদের ক্ষেত্রে যদি আপনার বাবার বয়সী হয় বা চাচার বয়সী হয়, ঠিক আছে, বা ভাইয়ের বয়সী হয়, বয়স্কদের ক্ষেত্রে অবশ্যই আপনি তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। কীভাবে বলবেন আমি দেখাচ্ছি। যেমন চাচা আপনার বয়স কত, একজন বৃদ্ধ ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে চাচা আপনার বয়স কত, এই ক্ষেত্রে আপনি তাকে এইভাবে যদি বলেন যে আওয়া ওমর ব্রাপা, এই ক্ষেত্রে তাকে রেসপেক্ট দেওয়া হলো না। এটা হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে আপনাকে, আপনি তাকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে। যেরকম সে যদি আপনার চাচার বয়স হয়, তাকে যদি আপনি চাচা বলে বলতে চান যে চাচা আপনার বয়স কত, তাহলে বলবেন পাচি ওমর ব্রাপা, পাচি ওমর ব্রাপা, চাচার বয়স কত, ঠিক আছে। পাচিক হচ্ছে চাচা, আপনার হচ্ছে এই যে চাচারা বুঝিয়েছেন, চাচার ক্ষেত্রে চাচা বলার মানেই হচ্ছে যে আপনার, ঠিক আছে, প্রতি আপনার, মানে তাকে আপনি বুঝাচ্ছেন যে পাচি, পাচি ওমর ব্রাপা, এই পাচি বলেই আপনি তাকে বুঝাতে চাচ্ছেন যে চাচার বয়স কত, ঠিক আছে। বয়স হচ্ছে ওমর, কত হচ্ছে ব্রাপা, ঠিক আছে। এটা হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে, যদি আপনি পাচি না বলে তাকে যদি আপনি বলতে চান, যে যদি সে মানে আপনার ভাইয়ের বয়সী হয়, মানে আপনার থেকে বয়সে বড়, সে আপনার ভাইয়ের বয়সী, তাহলে এভাবে বলতে পারেন আবাং ওমর ব্রাপ, আবাং ওমর ব্রাপ, ঠিক আছে। এটা হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে আপনি তাকে সম্মান দিয়ে কথা বলছেন, সম্মান দিয়ে যদি বলতে চান তাহলে আওয়াক বলা যাবে না, ভাই অথবা চাচা শব্দটি উল্লেখ করে বলতে হবে। তারপর আপনি যদি বলেন চাচা আপনি কোথায় থাকেন, ঠিক আছে, এই এই ক্ষেত্রেও আপনি, যেহেতু সে আপনার বয়সে বড়,
চাচার বয়সী তাকে আপনি জিজ্ঞাসা করছেন যে চাচা আপনি কোথায় থাকেন, তাহলে কিভাবে বলবেন? তাহলে বলবেন পাচিক তিঙ্গাল মানা, পাচিক তিঙ্গাল মানা, তিঙ্গাল হচ্ছে থাকা বা কোথায় থাকেন তাকে আপনি জিজ্ঞাসা করতেছেন। পাচিক হচ্ছে চাচা, তিঙ্গাল হচ্ছে থাকা, মানা হচ্ছে কোথায়। মানা যে শব্দটা এটা হচ্ছে কোথায়, যেরকম আপনি ভেঙেও বলতে পারেন কাজে মানা, কোথায় কাজ করেন। এই কোথায় শব্দটার অর্থ হচ্ছে মালয়েশিয়ান অর্থ হচ্ছে মানা। যেরকম আরও একটি শব্দ আছে দারি মানা, কোথা থেকে, কোথায় থেকে। বুঝতে পেরেছেন আশা করি? মানা হচ্ছে কোথায়, তিঙ্গাল হচ্ছে থাকা, পাচিক হচ্ছে চাচা। তারপর হচ্ছে ছোটদের ক্ষেত্রে আমরা ছোটদেরকে স্নেহ করে কথা বলতে হবে অবশ্যই। আমরা যেরকম ছোট ভাই বোনদেরকে স্নেহ করে কথা বলি, স্নেহ দিয়ে কথা বলি, স্নেহের সাথে কথা বলি, মালয়েশিয়াতেও এরকম সব দেশে আছে কিন্তু আমরা সেটা জানি না। যারা জানি তারা স্নেহ করে কথা বলি, যারা জানি না তারা মানে প্রবাসীরা যেভাবে কথা বলে সেভাবেই আসলে আমাদের জানাটা জরুরি। কেননা আমরা ছোটদের সাথেও কথা বলতে হয়, বড়দের সাথেও কথা বলতে হয়। যেরকম আপনি যদি আপনার ছোট ভাইয়ের বয়সী আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন ছোট ভাই তোমার নাম কি, তাকে জিজ্ঞাসা করছেন ছোট ভাই তোমার নাম কি, অথবা অন্য কিছু বলতে পারেন কিন্তু ছোট ভাই উল্লেখ করে যদি বলেন যে ছোট ভাই তোমার নাম কি, আমি এক্সাম্পল বুঝাচ্ছি, তাহলে বলবেন আডিক নামা সিয়াপা। এই সিয়াপা শব্দটি নিয়ে আমি একটু কথা বলি। সিয়াপা হচ্ছে যখন আপনি তাকে নাম জিজ্ঞাসা করবেন যে আডিক নামা সিয়াপা, এর অর্থ হবে তোমার নাম কি। কিন্তু কথার ক্ষেত্রে যদি আপনি ভেঙে শুধু সিয়াপা বলেন এর অর্থ হবে কে, কে বা কাহারা, ঠিক আছে, এর অর্থটা এটা হবে। কিন্তু যখন নামের ক্ষেত্রে জিজ্ঞাসা করবেন নামা সিয়াপা তখন হবে নাম কি। আর যদি কি শব্দ ভেঙে বলতে চান যে কি, তাহলে হবে আপা, আপা শব্দের অর্থ হচ্ছে কি, আর সে আপা শব্দের অর্থ হচ্ছে কে। কিন্তু নাম জিজ্ঞাসা করার ক্ষেত্রে মালয়েশিয়ানরা এই সে আপা শব্দটা ব্যবহার করে, যেরকম আডিক নামা সে আপা, ছোট ভাই নাম কি, অথবা ছোট ভাইয়ের নাম কি। এভাবে এখানে যদি আওয়াক শব্দটা ব্যবহার করেন যে আওয়াক নামা সে আপা, তাহলে কিন্তু তাকে স্নেহ করা হলো না, তাকে স্নেহ করা হলো না। তাকে যদি রেসপেক্ট স্নেহ দিয়ে কথা বলেন তাহলে অবশ্যই ভাবে বলতে হবে আডিক নামা সেপা। নামা শব্দের অর্থ হচ্ছে নাম। আমরা যে নাম বলি নাম, এই নাম নামের অর্থ হচ্ছে নামা, ঠিক আছে। নাম এর অর্থ হচ্ছে নাম, এর অর্থ হচ্ছে নামা, আডিক এর অর্থ হচ্ছে ছোট ভাই অথবা ছোট বোন, সিয়াপা শব্দের অর্থ হচ্ছে কে অথবা কি। কিন্তু নামের ক্ষেত্রে অবশ্যই সিয়াপা, এটার অর্থ হবে কি। আশা করি বুঝতে পেরেছেন। মালয়েশিয়ান ভাষার অনেক গভীরতা রয়েছে, অনেক গভীরতা রয়েছে। তো যারা জানে তারা গভীর থেকে কথা বলতে পারে, যারা জানে না তারা গভীর থেকে কথা বলতে পারে না, সবাইকে আওয়াক বলে, ঠিক আছে। তো মহিলাদের ক্ষেত্রে যেরকম আপনার বড় বোন হতে পারে, আপনার চাচি হতে পারে, আপনার খালার বয়সী হতে পারে, কিন্তু খালা হোক, চাচি হোক, মামি হোক, ওনারা কি বলে, মাচিক বলে, ঠিক আছে, মাচিক বলে, সবাইকেই মাচিক বলে মহিলাদের ক্ষেত্রে। কিন্তু বোনকে মাচিক বলে না, কিন্তু এটা আবার ভুল বুঝবেন না, বোনকে বলা হয় কাকা। মামি, চাচি, ফুফু, খালা এদেরকে বলা হয় মাচিক, আর বোনকে বলা হয় কাকা, ছোট বোনকে বলা হয় আডিক, অথবা ছোট ভাইকে বলা হয় আডিক। যেরকম আপনি যদি আপনার বোনের বয়সী কাউকে দেখে জিজ্ঞাসা করেন, অথবা আপনি তাকে বোন বলতে চান, যদি বলেন বোন আপনি কি কাজ করেন, অথবা বোন আপনি কি কাজ করেন, এভাবে যদি বলতে চান তাহলে বলবেন কাকা কর্জা আপা, কাকা কর্জা আপ, কাকা কর্জা আপ। মালয়েশিয়ানরা যেভাবে টেনে কথা বলে কাকা কর্জা আপ, কাকা কর্জা মানে, কাকা বো আপ, হ্যাঁ কাকা তিঙ্গা মানে, এভাবে। তাহলে এই কাকা শব্দের অর্থ হচ্ছে বড় বোন, কর্জা শব্দের অর্থ হচ্ছে কাজ, আপা শব্দের অর্থ হচ্ছে কি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।